আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। বরাবরের মতোই বিশাল একটা নিয়োগ নিয়ে আপনাদের কাছে চলে আসছি। বিশাল একটি নিয়োগ দেওয়া হয়েছে সরকারি চাকরির, এই মুহূর্তে সরাসরি মাধ্যমে বিশাল একটি নিয়োগ দেওয়া হয়েছে। আসুন আমরা পুরো সার্কুলারটি দেখে নিই। তার আগে একটা কথা বলে রাখি, একমাত্র আমার চ্যানেলতেই কিন্তু বিশাল বিশাল নিয়োগগুলো বেশি করে আপলোড করা হয়, তা আবার সর্বপ্রথম। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। এবার আমি এই পুরো সার্কুলারটি আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব, যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয়, তাই আমার সঙ্গেই থাকুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। যোগদানের সম্ভাব্য তারিখ 1 জানুয়ারি 2023। আমি দাপে দাপে পুরো সার্কুলারটা সুন্দরভাবে উপস্থাপন করব। প্রথমে আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন শাখা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান জিসিই ও এবং এ লেভেল, জিডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থগণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। এছাড়া ও লেভেলের পদার্থগণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থগণিত ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছেন উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ রসায়ন গণিত ও গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। এছাড়াও ও লেভেলের পদার্থ রসায়ন ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ রসায়ন ও গণিত ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন লজিস্টিকে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ। এছাড়াও ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড বি। এছাড়াও দেখতে পাচ্ছেন অ্যাডমিন উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে। এছাড়াও ও লেভেলের কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের 2টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। এখন আমি অন্যান্য যোগ্যতা নিয়ে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য যোগ্যতা, নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত, বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর 1 জানুয়ারি 2023 তারিখে, বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। মহিলা প্রার্থীর জন্য উচ্চতা জিডিপি কমপক্ষে 64 ইঞ্চি, অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখ, জিডি শাখার প্রার্থীদের জন্য দু চোখের দৃষ্টিশক্তি 6/22। আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি, 1 প্রাথমিক লিখিত পরীক্ষা আইকিউ, ইংরেজি গণিত ও পদার্থ শুধুমাত্র অ্যাডমিন শাখার জন্য, আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান, 2 প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, 3 প্রাথমিক মৌখিক পরীক্ষা, 4 আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, 5 কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ, 6 ক্রেডিট চূড়ান্ত বিদ্রোহ, পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এখন আমি আপনাদেরকে অনলাইনে আবেদনের নিয়মাবলীগুলো সুন্দরভাবে বলে দিব, তাই পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনি আবেদনটা করতে চান। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী, সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ 1000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইনে আবেদন পূরণ ও প্রিন্ট করতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের 12 কপি, সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত ছবি হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদ ও
অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। তো আপনারা এখানে পরীক্ষার তারিখ, পরীক্ষার কেন্দ্র দেখতে পাচ্ছেন, 22, 23, 28 ফেব্রুয়ারি 2022, 6, 8, 15 মার্চ 2022, 3, 5, 10, 12, 19, 24, 26 এপ্রিল 2022। এছাড়া আরও এখানে পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে, বিস্তারিত আপনারা দেখে নিন। এছাড়া পরীক্ষা কেন্দ্র সকল বিভাগ ও সকল জেলা প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্রে পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 12-15 অনুষ্ঠিত হবে। এছাড়া উল্লেখিত অনলাইনে আবেদনের পর প্রাপ্তি উল্লেখিত পরীক্ষার তারিখগুলোর যে কোনো দিন বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে। আপনি আবেদন করার পর এখানে যে পরীক্ষার তারিখগুলো দেখতে পাচ্ছেন, এই সকল তারিখগুলোর মধ্যে যে কোনো একদিন গিয়ে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, এখানে এটাই বোঝানো হয়েছে। এছাড়াও আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, যাতে করে আপনারা লিঙ্কে প্রবেশ করে পরীক্ষার তারিখ, পরীক্ষা কেন্দ্র এবং কি পুরো সার্কুলারটি দেখতে পারেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমাদানের নিয়মাবলী। 1. সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি। 2. নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা সনদ জমা দিতে হবে। 3. সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের 12 কপি সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাপটপ ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত হতে হবে। 4. বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। 5. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্বস্ব কর্মস্থল প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতিপত্র। 6. জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। 7. জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলাধুলার কোনো কৃতিত্বের সনদ থাকলে তা সত্যায়িত ফটোকপি। এছাড়াও আমি সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, অনলাইনে আবেদনের সময়সীমা 18 ফেব্রুয়ারি 2022 থেকে 9 সেপ্টেম্বর 2022। বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 12-15। এছাড়াও দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য অনলাইনে আবেদন করতে লগ ইন করুন www.joinbangladeshairforce.mil.bd। আশা করি পুরো সার্কুলারটা আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।